হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখানে প্রায় 10 দিন ধরে হয়ে গেল কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, সাথে পড়েছে ঝাঁকিয়ে ঠান্ডা। বাড়ি থেকে সবাই ফোন করছে, গরমে পারা যাচ্ছে না, আর আমাদের এখানে এই বৃষ্টির চোটে পাগল হয়ে যাচ্ছি। মাঝখানে একদিনের জন্য একটু সূর্যর দেখা পাওয়া গেছিল। আজকে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে রামনবমী পুজো। এই পুজোটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো। আমার দাদু এখানকার জমিদার ছিলেন। এই গ্রামের বাড়িতেই 3 দিন ধরে হয় এই পুজো। ষষ্ঠীতে ঠাকুর বেদিতে তোলা হয়, আর নবমী অবধি পুজো হয়ে দশমীতে বিসর্জন হয়ে পুজো শেষ হয়। এই 3-4 দিন আমরা হই হই করে কাটাতাম ছোটোবেলায়। কিন্তু এই সময়টাতে পরীক্ষার শেষ হয়ে নতুন ক্লাসে উঠতাম, পড়াশোনার কোনো চাপও ছিল না। তাই ষষ্ঠীর দিনই আমরা গোটা রায়চৌধুরী পরিবার বহরমপুর থেকে হরিহরপাড়া চলে যেতাম গ্রামের পুজো দেখতে। এত বড় পুজোতে বড়দের দায়িত্ব থাকার সাথে সাথে আমাদের ছোটদেরও একটা দায়িত্ব ছিল। ভোরবেলায় স্নান টান করে উঠে আমরা ফুল তুলতে যেতাম। তারপরে পুজো হয়ে প্রায় শেষ হয়ে যেত দুপুরবেলা, তারপর যেতাম পুরো গ্রাম ঘুরতে। তখন গ্রামের কত মানুষের সাথেই যে দেখা হতো। এই পুজোতে 3-4 দিন গ্রামের প্রায় সব বাড়ি থেকেই প্রচুর মানুষ আসতো, আর প্রায় 1 বছর পর তাদের সাথে দেখা হতো। সবার আপ্যায়নের কোনো ত্রুটি থাকতো না। পূর্বেলা পুরো গ্রাম ঘুরতে ঘুরতে কত গরু ছাগল ভেড়া মোষ আর সব কিছু দেখা হতো, আর তাদের পেছন পেছন আমি দৌড়ে বেড়াতাম। এছাড়া ছিল নিজের বাগান থেকে আম তোলা। আম তুলতে গিয়ে দেখতাম আম বাগানের নিচে যারা বাগানটাকে দেখাশোনা করতো তারা একটা মাচা পেতে আরাম করে ঘুমাচ্ছে। তখনকার সময় তো এত গরমও ছিল না, ওই বাগানের ঠান্ডা হাওয়ায় সবাই দুপুরবেলা ওখানে ঘুমাতো। দশমীর দিন ভোরবেলায় বাবার সাথে চলে যেতাম পুকুরে। পুকুরে সেদিনকে মাছ ধরা হতো। পুকুর বিসর্জনের পর সবাই মাছ খেয়ে তারপর আবার বহরমপুরে ফিরে আসার জন্য রওনা দিতাম। পরের দিন থেকেই আবার স্কুল শুরু হতো। এখন ওই সব দিনের কথা মনে করলে মনে হয় যেন গল্প কথা। মাঝে বাবা মারা যাওয়ার পর অনেক বছর ওখানে যাওয়া হয়নি, তবে 2 বছর আগে আমার জেঠুর বাৎসরিকীর কাজে আবার ওই গ্রামের দেশের বাড়িতে গেছিলাম সবাই মিলে। ওম যদিও তখন অনেকটাই ছোট ছিল, তো ওকে যে আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িত জায়গাটা দেখাতে পেরেছি এটাই একটা ভালো লাগে। জানি না পরে আবার কবে যেতে পারবো, কারণ এখন তো সবাই শহরেই থাকে। এই বছরের 3 দিনের জন্য পুজোর সময় ওখানে যাই। আজকে একদম ভেজ রান্না করেছি বাড়িতে, সব সবজি দিয়ে খিচুড়ি বেগুনি আর পাঁপড় ভাজা। এখন দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলোয় কত সুন্দর ফুল ধরে গেছে। কমহারে বৃষ্টি হতে থাকলে আর 1 মাসের মধ্যেই মনে হয় সমস্ত গাছগুলোই ভরে যাবে পাতায় আর ফুলে। কানাডাতে বর্ষাকাল বলে আলাদা কিছু হয় না, শীতের শেষ আর স্প্রিংয়ের শুরুতেই খুব বৃষ্টি হয়। আজকে ওমকে নিয়ে যাচ্ছি হসপিটালে অ্যানুয়াল হেলথ চেকআপের জন্য। আর সৌমিকের তো আগেই ব্লাড টেস্ট হয়ে গেছে, আজকে ওমের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। হসপিটালে ঢুকেই রোবট দেখে ওম সুখানেই দাঁড়িয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার ব্লাড টেস্টের জন্য অন্যখানে চলে এসেছি। থাকতে তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না ব্লাড টেস্টের, তাই প্রায় 2 ঘন্টা পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ব্লাড স্যাম্পেল কালেক্টের। আর বাইরে আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে 2 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর এই বাড়িগুলোর ব্যাকওয়ার্ডগুলো দেখুন কি বড় বড়। সামার পড়তে না পড়তেই এই ব্যাকইয়ার্ড পুরো ভরে যাবে ফুল আর ভেজিটেবলসের গাছ দিয়ে। সময়তেই সবাই দোকান থেকে ছোট ছোট গাছের চারা বীজ নিয়ে এসে লাগাতে শুরু করে দিয়েছেন। এবার আমরা বাড়ি ফেরার পথে
আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানকার ডাক্তার দেখানোর কিছু নিয়ম। মানে ইন্ডিভিজুয়ালি কোনো ডাক্তারের কিন্তু ক্লিনিক থাকে না, মানে আপনি কোথায় থাকছেন সেই অনুযায়ী আপনার পুরো পরিবারকে একটা ফ্যামিলি ফিজিশিয়ানের আন্ডারেই থাকতে হয়। আপনার যাই হয়ে যাক সেই ডাক্তারকেই দেখাতে হয়। উনি যদি মনে করেন আপনাকে অন্য ডাক্তারের কাছে রেফার করতে হবে, তখন উনি নিজেই রেফার করে দেন। জবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তবেই দেখাতে হয়। কোনো কারণে যদি আপনি ওই দিন দেখাতে না যেতে পারেন, তাহলে অন্তত 24 ঘন্টা আগে আপনাকে রিশিডিউল করিয়ে নিতে হয়। এবং পার্টিকুলার যে কারণে আপনি ডাক্তারকে দেখাতে চাইছেন, শুধু ওই একটা কারণ নিয়েই ডাক্তারের সাথে ডিসকাস করতে হবে। যদি আপনার ফার্দার কোনো শারীরিক প্রবলেম থাকে, তাহলে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিন গিয়ে ওই বিষয়ে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। আজকে আমার ওষুধের রিফিলের জন্য ডক্টর নিয়ারেস্ট ওয়ালমার্টের ফার্মাসিতে পাঠিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন। ওনারা বললেন বেশ 15-20 মিনিট মতো ওয়েট করতে হবে। তাই ভাবলাম আমরা ওই টাইমের মধ্যে আপনাদের দেখিয়ে দিই এখানে কী কী ধরনের ওষুধ পাওয়া যায়, যেগুলোই আপনি এরকম স্টোর থেকেই নর্মালি কিনতে পারবেন, তার জন্য কোনো প্রেসক্রিপশনের দরকার হবে না। সর্দি কাশির জন্য এই ওষুধগুলো যেমন ডক্টর দিয়েছিলেন, এর পরের বার যদি সর্দি কাশি হয় আপনি এই দোকান থেকে বিনা প্রেসক্রিপশনেই কিনে নিতে পারেন। এগুলো হচ্ছে মেডিকেটেড প্যাচ, যে শরীরের কোথাও ব্যথা হলে এই প্যাচগুলো আমরা লাগিয়ে নিতে পারি। ইন্ডিয়াতে যেমন আমাদের কোনো কিছু হলে ইজিলি মেডিসিনের দোকান থেকে আমরা মেডিসিন কিনতে পারি, এখানে কিন্তু আমরা কিনতে পারি না। ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া নর্মাল পেন কিলার জাতীয় কোনো ওষুধই এখানে আমরা কিনতে পারি না। নর্মাল সর্দি কাশি, কোনো গায়ে ব্যথা বা কোনো ইঞ্জুরি হলে এখান থেকে এই ওষুধগুলো আমরা কিনে নিয়ে যাই। 3 দিন পরও যদি জ্বর সর্দি নর্মালি ঠিক না হয়, তখন ডাক্তারের কাছে এখানে যেতে হয় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়েছে কি না সেটা জানার জন্য। তখন ডাক্তার যদি আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন, তখন সেই প্রেসক্রিপশান দেখিয়ে আপনি কিনে নিতে পারেন। এইগুলো হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্টারি, ফাইবার, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, প্রোটিন পাউডার, ভিটামিন ডি। তো এখানে রোদ খুব কম ওঠে, বেশিরভাগ মানুষকে এখানে ভিটামিন ডিটা নিতেই হয়। এগুলোর জানেন তো প্রচুর দাম এখানে, আর এইগুলো ইন্স্যুরেন্সও কভার করে না। ওয়ালমার্ট, কস্কো যেহেতু হোলসেলের বড় মার্কেট, একটু বড় ধরনের বেশি কোয়ান্টিটিতে নিলে একটু সস্তা পড়ে। এটা হচ্ছে সৌমিক যে প্রভিন্সে আছে সেখানকার মন্দির। এটা একটা অন্য প্রভিন্স বলে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। এখন মন্দিরটাও লেখা আছে কিন্তু ইংলিশের সাথে সাথে ফ্রেঞ্চে। এখানকার ম্যাক্সিমাম মানুষই ইংলিশ জানে না, ফ্রেঞ্চেই সাধারণত এখানে কথা হয়। আজকে বিকেলে আমরাও ভেবেছিলাম রামকৃষ্ণ মিশনে পুজো হবে সেখানে যাব, কিন্তু ওমের ব্লাড নেওয়ার পর একটু হাতে ব্যথা, তার জন্য আর গেলাম না। তাই সৌমিক অনলাইনেই এখানকার পুজো দেখিয়ে দিল। বাঙালিদের এই ঢাকের আওয়াজ মানেই একটা আলাদাই অনুভূতি। বাড়িতে আমরা এসে গেছি, সকালে তো ঠাকুরকে শুধু ফল মিষ্টি দিয়েই পুজো দিয়েছি, তাই ভাবলাম সন্ধ্যেবেলায় একটু মোহনভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করি। আগেবার সৌমিক ইন্ডিয়া থেকে ঠাকুরের বেশ কিছু বাসন এনে দিয়েছিল নতুন, তারপর থেকে ঠাকুরকে কিছু ভোগ রান্না করে দেওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি। আজ তাই ভাবলাম তাও যখন যাওয়াই হচ্ছে না, ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিই। সুজিটাকে একটু অল্প ঘি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হতে শুরু করলে এর মধ্যে গরম করা দুধটা দিয়ে দেবো। খুব বেশি সুজি ভাজার দরকার নেই, নয়তো কালারটা একদম লাল হয়ে যাবে। অল্প অল্প করে দুধ আমি যোগ করব আর ভালোভাবে নাড়তে লাগবো, নয়তো তলা কিন্তু লেগে যেতে পারে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে দুধে ফুটতে দিলেই সুজিটা অনেকটা ফুলে যাবে, আর তখন নিটা আমি দিয়ে দিলাম।
7:30 প্রায় বাজছে, বাইরে আলো থাকলেও এখনই আমি সন্ধেটা দিয়ে দিই প্রতিদিন। এখনই ঠাকুরকে ভোগটাও নিবেদন করে দিলাম। এখন 8টা বেজে গেছে, রাত্রিরে ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি আজকে মটর পনির। শুধু মটর আর পনির না, একটু আলুও দিচ্ছি। অনেকদিন পর আলু মটর পনিরের তরকারি করছি। আগে বাড়িতে শনিবার হলেই পনির আর ছানার ডালনা যেন কম্পালসারি ছিল, এখানে এসে তেমন আলু পনির আর মটর দিয়ে তরকারি করাই হয়নি। কে যেহেতু সারাদিন নিরামিষই খেয়েছি, তাই ওমকে রক্ত দেওয়ার পর একটু বেচারাকে ডিমও দিতে পারিনি, তাই ভাবলাম আজকে এর জন্য একটু পনিরটা বানিয়ে দিই। আজ সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে বলে ওমও অনেক টায়ার্ড, ওর প্রায় ঘুমও এসে গেছে, কালকে আবার স্কুলও আছে, তাই আজকে আলু পনিরের তরকারি আর রুটি দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। পনিরটাকে আগে আমি একটু ভেজে তুলে রেখে দিয়েছি, এবার জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেবো। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে কষাতে শুরু করে দেবো। একটু ফ্রোজেন মটরশুঁটি আমার কাছে ছিল, সেটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো। আলুগুলো প্রায় 3-4 মিনিট পর দেখলাম সেদ্ধ হয়ে গেছে। অল্প গ্রেভির জন্য জল অ্যাড করে যে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম, এ ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম। আবার লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। চলুন আজকের ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।